নানামুখী সমস্যায় ঢাকা মহানগরের জীবনযাত্রা ক্রমেই আরও বেশি মাত্রায় দুর্ভোগময় হয়ে উঠছে। সবচেয়ে প্রকট ও জটিল সমস্যাটি হল যানজট। এটা নিয়ে অনেক বছর ধরে অনেক কথা বলা হচ্ছে, নানা রকমের উদ্যোগের কথাও মাঝে মধ্যে শোনা যায়, কিন্তু এ সমস্যার সমাধান হচ্ছে না, বরং তা দিনে দিনে আরও প্রকট হচ্ছে। কয়েক বছর ধরে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে ঢাকার যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সর্বশেষ খবর হলো নাম্বিও নামের একটি গ্লোবাল ডেটাবেজের সমীক্ষায় 2019 সালে ঢাকা বিশ্বের সর্বাধিক যানজটের শহর হিসেবে চিহ্নিত হয়েছে। এর আগের দুই বছর ঢাকার স্থান ছিল দ্বিতীয়, 2016 সালে ছিল তৃতীয়। অর্থাৎ এই সমীক্ষা সুস্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে ঢাকা মহানগরের যানজট অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে চলেছে। পৃথিবীর অনেক ধনী ও উন্নত দেশের বড় বড় শহরে যানজটের সমস্যা আছে, কিন্তু ঢাকা মহানগরের যানজট সবাইকে ছাড়িয়ে গেছে। এই দুর্ভাগ্যজনক পরিণতি স্বল্প সময়ে ঘটেনি, আমাদের চোখের সামনে এই সমস্যা পুঞ্জীভূত হতে হতে আজ এই পরিণতি। কিন্তু এটাই শেষ পরিণতি নয়, কারণ যানজট ক্রমেই আরও বেড়ে চলেছে এবং সামনের দিনগুলোতে স্পষ্টতই আরও বাড়বে। ঢাকার যানজট শুধু সড়কগুলোতে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণের অব্যবস্থাপনা ও অদক্ষতার ফল নয়, আরও কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, প্রায় 2 কোটি মানুষের এই মহানগরে সড়কের তুলনায় যানবাহনের যে প্রাচুর্য সৃষ্টি হয়েছে তা একেবারেই অস্বাভাবিক। বিদ্যমান সড়ক ব্যবস্থায় সর্বোচ্চ কত সংখ্যক যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে তা বিবেচনায় না নিয়ে নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন নিবন্ধন করা হচ্ছে বছরের পর বছর ধরে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী গত বছরের আগস্ট পর্যন্ত ঢাকায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা 11,73,160, এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই প্রায় অর্ধেক, আর ব্যক্তিগত গাড়ির সংখ্যা প্রায় 2,52,674, বাস আছে 39,782। এই 11 মাসে সব ধরনের যানবাহনের সংখ্যা আরও বেড়েছে, কারণ প্রতি মাসে প্রায় 1,500 শুধু ব্যক্তিগত গাড়ি নিবন্ধিত হচ্ছে, মোটরসাইকেল আরও অনেক বেশি। অন্যান্য যানবাহনের নিবন্ধনও চলছে ভীষণ অদূরদর্শিতার সঙ্গে। তাছাড়া নিবন্ধিত নয় বা ভুয়া নিবন্ধনপত্রে কত যানবাহন চলাচল করছে তার কোনো নির্ভরযোগ্য তথ্য না থাকলেও সেটার পরিমাণও নেহাত কম নয়। যানজট কিছুমাত্র কমাতে চাইলে এই গোড়ার সমস্যাটি সবকিছুর আগে সমাধান করতে হবে। প্রথমে নির্ধারণ করতে হবে ঢাকার মহানগরে মোট কত সংখ্যক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনে নতুন নিবন্ধনের সংখ্যা নির্ধারিত করতে হবে। দ্বিতীয়ত, ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে বড় আকারে বাসের সংখ্যা বাড়ানোর নীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এবং ফাইনালি, ঢাকাকে একটা পরিকল্পিত মেট্রো রেল সেবার মধ্যে নিয়ে আসতে হবে। ঢাকার যানজট নিরসনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রো রেল, ফ্লাইওভার, ওভারপাস এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এসবের সঙ্গে নতুন সংযোজন হতে যাচ্ছে পাতাল রেল। তাও একটা নয়, 5-5টি পাতাল রেল হচ্ছে ঢাকায়। তখন ইচ্ছা করলেই আপনি শিশু পার্ক ঘুরে সাভার পৌঁছে যেতে পারবেন, অথবা আপনার কোনো বন্ধুকে ভীষণ মিস করছেন কিন্তু সে আবার থাকে সেই কমলাপুর আর আপনি থাকেন খিলক্ষেত, এত দূর যাওয়া আসা বড্ড ঝামেলা। পাতাল রেল হলে কিন্তু এটা কোনো সমস্যাই নয়, খুবই অল্প সময়ে চলে যেতে পারবেন খিলক্ষেত থেকে কমলাপুরে। প্রথমে ঢাকায় 90 কিলোমিটার পাতাল রেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এখন 90 কিলোমিটার পরিবর্তে পুরো ঢাকায় 238 কিলোমিটার পাতাল রেল নির্মাণ করা হবে। ঢাকার মাটির 20-25 মিটার গভীরে পাতাল রেল ছড়িয়ে পড়বে জালের মতো। প্রথমে ঢাকার পাতাল রেলপথ নির্মাণের লক্ষ্যে 4টি রুট চিহ্নিত করেছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, কিন্তু এখন 4টি রুটের পরিবর্তে ঢাকার মাটির নিচে একাধিক পাতাল রেল রুট নির্মাণ করা হবে। এজন্য প্রাথমিকভাবে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প সংশোধন করতে যাচ্ছে সরকার। 224,59,00,000 ব্যয়ে এই সমীক্ষা পরিচালনা করার কথা থাকলেও ব্যয় বেড়ে 322,00,000,000 হচ্ছে। 18 মাসের মধ্যে জরুরি ভিত্তিতে এই সমীক্ষা 2020 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল, এখন সমীক্ষা প্রকল্পের মেয়াদ বেড়েছে 2021 সালের জুন পর্যন্ত। সম্ভাব্যতা যাচাই শেষে সবকিছু ঠিক থাকলে বিদেশি কোম্পানির মাধ্যমে অথবা G2G ভিত্তিতে মূল পাতাল রেল নির্মাণ প্রকল্পের ব্যয় মেটানোর পরিকল্পনা করা হয়েছে। ঢাকার যানজট নিরসনে বিমানবন্দর থেকে কমলাপুর স্টেশন এবং নতুন বাজার থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত 31.24 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 1 নির্মাণ করা হবে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ উড়ালপথ MRT 6 নির্মিত হচ্ছে।
এই দুটি মেট্রো রেলের সঙ্গে সামঞ্জস্য রেখেই ঢাকায় পাতাল রেলের পূর্ণ নেটওয়ার্ক স্থাপন করা হবে। প্রথমে যেহেতু ঢাকায় 90 কিলোমিটার পাতাল রেল নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল, সে অনুযায়ী সমীক্ষা প্রকল্প অনুমোদন করাও হয়েছিল। এখন পাতাল রেল নির্মাণ সমীক্ষার কাজের পরিধি বেড়ে 238 কিলোমিটার হচ্ছে, ফলে পৃথিবীর উন্নত শহরের মতো ঢাকা শহরে জালের মতো বিস্তার হবে পাতাল রেল। নতুন সমীক্ষা রুটের নকশার রূপরেখা দেওয়া হয়েছে। টঙ্গী জংশন হয়ে গুলশান, মালিবাগ, সদরঘাটে একটি পাতাল রেল রুট নির্মাণ করা হবে। এই রুটের দৈর্ঘ্য হবে 26.29 কিলোমিটার, মোট স্টেশন থাকবে 24টি। গাবতলী মিরপুর হয়ে পূর্বাচলে 17.63 কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল নির্মাণ হবে। এই রুটে 15টি স্টেশন থাকবে। হাজারিবাগ থেকে রাজারবাগ পর্যন্ত 13 কিলোমিটার পাতাল রেল নির্মাণ করা হবে। এই রুটে 12টি স্টেশন নির্মিত হবে। কামরাঙ্গীর চর থেকে নিউ মার্কেট পর্যন্ত 13.5 কিলোমিটার পাতাল রেল নির্মিত হবে। এই রুটে 12টি স্টেশন থাকবে। বসিলা থেকে মালিবাগ রুটের দৈর্ঘ্য হবে 14 কিলোমিটার, স্টেশন থাকবে 13টি। গাবতলী হাজারিবাগ থেকে শ্মশানঘাট রোড পর্যন্ত 14.5 কিলোমিটার পাতাল রেল নির্মাণ করা হবে। এই রুটে 13টি স্টেশন থাকবে। গাবতলী বাড্ডা হয়ে পূর্বাচল পর্যন্ত 13.76 কিলোমিটার একটি পাতাল রেল নির্মাণ করা হবে। এই রুটে 12টি স্টেশন থাকবে। টঙ্গী জংশন মহাখালী গুলশান হয়ে ঝিলমিল পর্যন্ত 28 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পাতাল রেল নির্মাণ করা হবে। এই বিশাল রুটে 26টি স্টেশন নির্মাণ করা হবে। টঙ্গী জংশন মহাখালী মালিবাগ হয়ে সদরঘাট পর্যন্ত 26.32 কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল নির্মিত হবে। এই রুটে 24টি স্টেশন থাকবে। টঙ্গী জংশন গুলশান গুলিস্তান হয়ে ঝিলমিল পর্যন্ত 28.38 কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল নির্মিত হবে। এই রুটে 26টি স্টেশন নির্মিত হবে। কেরানীগঞ্জ সায়দাবাদ হয়ে কাঁচপুর পর্যন্ত 19.11 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পাতাল রেল নির্মাণ করা হবে। এই রুটে থাকবে 18টি স্টেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাতুয়াইল নারায়ণগঞ্জ রুটে 10 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পাতাল রেল রুট যাবে। এই রুটে থাকবে 9টি স্টেশন। আরও কিছু রুট নির্দিষ্ট করতে নকশা করা হচ্ছে। নির্মাণের আগে প্রস্তুতি কাজ দ্রুত এগিয়ে চলছে। জুলাই পর্যন্ত সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক ডিজাইন তৈরির অগ্রগতি 35%। 2020 সালের অক্টোবর নাগাদ এ কাজ শেষ হবে। মাটির নিচে রেল লাইন তৈরি হয় টানেল বোরিং মেশিন দিয়ে। টানেল বোরিং মেশিন বা টিবিএম মাটির নিচে সুড়ঙ্গ তৈরিতে ব্যবহৃত হয়। শক্তিশালী এই মেশিন শক্ত মাটি থেকে পাথর সবকিছুই কাটতে সক্ষম। দৈত্যাকার এই যন্ত্রটির ধারালো চাকা মাটি কাটার কাজ করে। এছাড়া যুক্ত থাকে শক্তিশালী হাইড্রোলিক সিলিন্ডার যা যন্ত্রটিকে সামনের দিকে এগিয়ে দেয়। টিবিএম দিয়ে এখন চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল তৈরির কাজ চলছে। সেখানকার টানেলটি 250 ফুট দীর্ঘ। চীন থেকে এসেছে যন্ত্রটি। সুড়ঙ্গ নিরাপদ করতে চারপাশে বসানো হয় দেয়াল। মোট কথা, মাটির নিচে একটি টিউবের মতো থাকে। এই টিউবের মধ্যেই বসানো হয় রেল লাইন। কর্ণফুলী টানেল নিয়ে আমাদের আগের ভিডিও উপরের এই আই বাটনে পেয়ে যাবেন, আপনি চাইলে দেখে নিতে পারেন। পৃথিবীর অনেক দেশেই কিন্তু নদীর নিচে রেলপথ আছে। বিখ্যাত ইংলিশ চ্যানেলের নিচ থেকে লন্ডন প্যারিস রেলপথের কথা আপনারা অনেকেই জানেন। 2010 সালে চালু হয়েছে গথার্ড রেলওয়ে। সুইজারল্যান্ডে আল্পস পর্বতের নিচে 53.8 কিলোমিটার এই রেলপথ পৃথিবীর সবচেয়ে বড় রেল সুড়ঙ্গ। প্রতিদিন এই টানেল দিয়ে 250 কিলোমিটার গতিতে 250টি ট্রেন চলে। নদীর নিচে রেল কিন্তু কলকাতায়ও হচ্ছে। চালুর অপেক্ষায় থাকা ইস্ট ওয়েস্ট মেট্রোর একটা অংশ গঙ্গার নিচে গেছে, যা কলকাতা ও হাওড়াকে যুক্ত করেছে। পৃথিবীর প্রথম রেল চালু হয় লন্ডনে, সেটা 1863 সালে। লন্ডনে বিদ্যুৎ চালিত পাতাল রেল চালু হয় এর প্রায় 30 বছর পর। এখন তো সারা পৃথিবীর মানুষের কাছে লন্ডনের টিউব ভীষণ জনপ্রিয়। এই রেলপথ লন্ডন, অ্যাসেক্স আর হার্টফোর্ডশায়ারে জালের মতো ছড়িয়ে আছে। 2017 থেকে 2018 সালে এই লাইনে 1.3 বিলিয়ন মানুষ চলাচল করেছে। তবে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মেট্রো রেলপথ বেইজিং সাবওয়ে। এছাড়া ইউরোপের অনেক শহরে পাতাল রেল আছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাবওয়ে দারুণ জনপ্রিয়। এছাড়া মস্কোর মেট্রোর খুব নাম। মেট্রো রেলের নিয়মিত যাত্রীদের জন্য একটা বিশেষ ইলেকট্রনিক কার্ড থাকে, যা ব্যবহার করে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারে। কার্ড ছাড়াও প্রতিটি স্টেশনে থাকে টিকিট ঘর। অনেক দেশেই পর্যটকদের জন্য বিশেষ টিকিট থাকে, যা দিয়ে সারাদিন ইচ্ছামতো মেট্রোতে ঘুরে বেড়ানো যায়। যেমন ভারতের দিল্লিতেই মাত্র 80 রুপির একটি টিকিট আছে, যা ব্যবহার করে সারা দিন যতবার খুশি পর্যটক ঘুরে বেড়াতে পারে। পাতাল রেলের প্রতিটি স্টেশন ও ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত। এগুলো কিন্তু খুবই অল্প সময় দাঁড়ায়। এর মধ্যেই আপনাকে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চাপতে হবে। ট্রেনের মধ্যেই পরে কোন স্টেশন সেটা বলে দেওয়া হয়।
ও আরেকটি ব্যাপার, পাতাল রেলগুলোতে কিন্তু আসন খুব বেশি থাকে না। নারী শিশু বয়স্ক মানুষদের জন্য সংরক্ষিত আসনগুলো ছাড়া অল্প কিছু সিট থাকে। বেশিরভাগ সময়ই ভ্রমণ করতে হয় দাঁড়িয়ে। যাতায়াতে খুব অল্প সময় লাগে বলে সেটাতে কেউ কিছু মনে করে না। 2017 সালের ডিসেম্বরের হিসেব অনুযায়ী বিশ্বের 56টি দেশের 178 শহরে মেট্রো রেল চালু আছে। সাংহাই মেট্রো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মেট্রো লাইন, দৈর্ঘ্য 676 কিলোমিটার। স্টেশন সংখ্যা হিসেবে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো নিউ ইয়র্ক সাবওয়ে, এটির স্টেশন 472। হাঙ্গেরির বুদাপেস্ট ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ার পেছনে বড় অবদান এখানকার মেট্রো রেলের। 1890 সালে চালু হয় বিদ্যুৎচালিত এই পাতাল রেলপথ। সুইডেনের রাজধানী স্টকহোমের মেট্রো স্টেশনগুলো দারুণ সুন্দর। দেশটির নামী শিল্পীরা স্টেশনের ভেতর সুন্দর অলঙ্করণ করেছেন। অনেকে এটাকে বিশ্বের সবচেয়ে বড় আর্ট গ্যালারিও বলে থাকেন।